হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ছবি ঢেসেলে। আমি সুমন্ত পণ্ডিত। আজকে আমার মাকে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সামনে দেখানোর জন্য। বেশি সময় না নষ্ট করে চলুন বন্ধুরা, মায়ের তৈরি সেই রেসিপিটা আমরা দেখে নেব। আজকে আমি বানাচ্ছি ছানার মিল্কেক সন্দেশ। তার জন্য দুধটা আগে ঘন করে নিতে হবে। এবার আমি ছানাটা ভেঙে গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে ভালো করে মেখে তারপর দুধ ঘন হয়ে গেলে আমি দুধের মধ্যে দিয়ে নেব। সর পড়েছে, এটা আমি দুধের সঙ্গে মিশিয়ে নেবো। এবার দুধটা ঘন হয়ে আসছে। এক চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে দিলাম, যাতে ঘনটা ভালো হবে ও টেস্ট হবে। দুশো গ্রাম ছানা আছে আমি দিয়ে দিলাম। চিনি 4 চামচ আছে দিয়ে দিলাম। যতক্ষণ না এটা পুরোপুরি ঘন হয়ে আসছে ততক্ষণ অব্দি আমি নাড়াচাড়া করে নেব। 500 গ্রাম দুধ দিয়েছি, আপনারা এর বেশিও দুধ দিতে পারেন। দানা দানা হয়ে এসেছে, আর একটু ঘন হয়ে গেলে আমি নাড়িয়ে নেব। ছানাটা শুকিয়ে এসেছে, আর একটু নাড়াচাড়া করে আমি নাড়িয়ে ফেলব। মধ্যে ঢেলে দিচ্ছি, আপনারাও পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নেবেন। এইটা আমি সন্দেশের মতো করে 3-4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার ফ্রিজে আমি 4 ঘন্টা রেখে দিচ্ছি। 4 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, এবার আমি বের করে নিয়েছি। এটাকে এবার পিস পিস করে কেটে নেব। একটু বড় বড় মোটা মোটা করে আমি পিস কেটে নিচ্ছি। মিল্কেক সন্দেশ রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আমার মায়ের এই রেসিপিটা দেখলেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কিরকম লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানান, লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে আমাদের আপলোড করা প্রতি সপ্তাহ এক একটা নতুন নতুন রেসিপি আপনারা জানতে পেরে যাবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। নেক্সট ভিডিওতে নেক্সট রেসিপিতে আবার দেখা হবে। আজকের জন্য গুড বাই।